ওয়েবটেক মাস্টার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের দিনের এপিসোড শুরু করছি আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইতিহাসের হর্ষবর্ধন যেটা ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এর আগে আমরা তিনটে পার্ট রিলিজ করেছি যারা যারা দেখেনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেখে নেবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে তাহলে দেখা যাবে আজকের দিনের জরুরি প্রশ্ন কী কী আছে আজকের দিনে প্রথম প্রশ্ন হচ্ছে শিলাদিত্য কার উপাধি ছিল শিলাদিত্য ছিল হর্ষবর্ধনের উপাধি পরের প্রশ্ন হর্ষবর্ধনের লেখা একটি বইয়ের নাম লেখ হর্ষবর্ধনের লেখা একটি বই হচ্ছে নাগানন্দ পরের প্রশ্ন দক্ষিণ ভারতের কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিল তো দক্ষিণ ভারতের রাজা দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিল পরের প্রশ্নে যাচ্ছি এবারের প্রশ্ন হচ্ছে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশের রাজা পরের প্রশ্ন হিউএনসাং এর ভ্রমণ বৃত্তান্তটির নাম কি হিউয়েনসানের ভ্রমণ বৃত্তান্তটির নাম হচ্ছে সিইউ কি হিউনসানের ভ্রমণ বৃত্তান্তের নাম সি ইউ কি পরের প্রশ্ন পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল পুষ্যভূতি রাজাদের রাজধানী ছিল কনৌজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর এই ধরনের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবারে প্রশ্ন বাংলায় পাল বংশের প্রথম রাজা কে বাংলায় পাল বংশের প্রথম রাজা ছিলেন গোপাল পরের প্রশ্ন সেন বংশের প্রতিষ্ঠাতা কে সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সামন্ত সেন পরের প্রশ্ন বাংলায় সেন বংশের শেষ রাজা কে ছিলেন বাংলায় সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন পরের প্রশ্ন গীত গীতগোবিন্দ গ্রন্থটি কার লেখা গীত গীতগোবিন্দ গ্রন্থটি জয়দেবের লেখা পরের প্রশ্ন যাচ্ছি এবারের প্রশ্ন হচ্ছে লক্ষণ সেনের রাজত্বকালে কোন তুর্কি মুসলিম নেতা বাংলা আক্রমণ করেন তাহলে লক্ষণ সেনের রাজত্বকালে যে তুর্কি মুসলিম নেতা বাংলা আক্রমণ করে তার নাম হচ্ছে উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তাহলে কী উত্তর হবে উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ভালো করে মনে রাখবে পরের প্রশ্ন কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য বা দিব্যক পরের প্রশ্ন সন্ধ্যাকর নন্দী কে ছিলেন সন্ধ্যাকর নন্দী ছিলেন রামপালের সভাপতি পরের প্রশ্ন পল্লব বংশের সর্বশেষ রাজা কে ছিলেন পল্লব বংশের সর্বশেষ রাজা ছিলেন অপরাজিত বর্মন পরের প্রশ্ন দেখব এবারের প্রশ্ন হচ্ছে চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোলদেব দেব পরের প্রশ্ন চোল বংশের শেষ শক্তিশালী রাজাকে চোল বংশের শেষ শক্তিশালী রাজা হচ্ছে কুলো তুঙ্গ পরের প্রশ্ন কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন পরের প্রশ্ন চোল রাজাদের স্বর্ণ মুদ্রার নাম কী চোল রাজাদের স্বর্ণ মুদ্রার নাম হচ্ছে কাসু পরের প্রশ্ন দেখব এবারের প্রশ্ন হচ্ছে পাল যুগের পূর্ব ভারতের পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়টির নাম কি এখানে উত্তর হবে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন পাল যুগের বাংলার শ্রেষ্ঠ বন্দর কোনটি পাল যুগের বাংলার শ্রেষ্ঠ বন্দর হচ্ছে তাম্রলিপ্ত পরের প্রশ্ন পাল যুগের বাংলার শ্রেষ্ঠ কবি কে ছিলেন পাল যুগের বাংলা শ্রেষ্ঠ কবি ছিলেন সন্ধ্যাকর নন্দী প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আসন্ন পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্ট্যান্ট তাহলে পরের প্রশ্ন দিকে যাচ্ছি এবারের প্রশ্ন হচ্ছে দান সাগর ও অদ্ভুত সাগর কার লেখা দান সাগর ও অদ্ভুত সাগর এটি বল্লাল সেনের লেখা পরের প্রশ্ন লক্ষণ সেনের সভাপতি কে ছিলেন লক্ষণ সেনের সভাপতি ছিলেন বৈষ্ণব কবি জয়দেব পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম শিব মন্দিরটির নাম কি পৃথিবীর বৃহত্তম শিব মন্দিরটির নাম হচ্ছে বেয়নের শিব মন্দির পরের প্রশ্ন সারদা মঠের প্রতিষ্ঠাতাকে সারদা মঠের প্রতিষ্ঠাতা হচ্ছে জগৎগুরু শঙ্করাচার্য এটা ছিল আমাদের আজকের দিনের মতো শেষ প্রশ্ন সামনের দিন আমাদের অধ্যায় থাকবে সুলতানি আমল যেটা থাকবে বারোশো দশ খ্রিস্টাব্দ থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন